তো জানতে সরাসরি চলে যাচ্ছি রিপোর্টার মার্জিয়া মোমোর কাছে। মোমো, হাফসা করোনা টেস্টের নামে প্রতারণার জন্য এই মুহূর্তে তেজগাঁও থানা করা প্রতারণার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে জিকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান সাবরিনা আরিফ চৌধুরীকে। এই কিছুক্ষণের দুই এক মিনিটের মধ্যেই তাকে কিন্তু তেজগাঁও উপ পুলিশ কমিশনারের রুম থেকে তাকে বের করা হবে। ইতিমধ্যে এই উপ পুলিশ কমিশনার কার্যালয়ে কিন্তু তেজগাঁও থানা পুলিশের গাড়িটি ইতিমধ্যে প্রস্তুত রয়েছে। এই গাড়িটিতে করেই দু এক মিনিটের মধ্যেই কিন্তু এই জিজ্ঞাসাবাদের কক্ষে থাকা সাবরিনা আরিফ চৌধুরীকে কিন্তু বের করা হবে। এই মুহূর্তে এই পুরো প্রাঙ্গণটি কিন্তু গণমাধ্যম কর্মী এবং অসংখ্য পুলিশ সদস্যদের দিয়ে ঘেরাটোপে রয়েছে। এখানে এই মুহূর্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকে ঠিক সকালবেলা পুলিশ থেকে সাবরিনাকে ফোন দেওয়া হয় এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য এখানে ডাকা হয়। এবং ঠিক পুলিশের ডাক পেয়ে সাবরিনা দুপুর একটায় এখানে উপস্থিত হয় এবং ঠিক দুপুর দেড়টা থেকে শুরু হয় তাকে জিজ্ঞাসাবাদ। মূলত জিকেজি হেলথ কেয়ারের নামে করোনা টেস্ট না করেই হাজারো মানুষকে ভুল পরীক্ষা দিয়ে তাদের মৃত্যুর দিকে ছেড়ে দেওয়ার যেই প্রতারণার ভয়ঙ্কর অপরাধ এরা করেছেন, সেই অপরাধের বিস্তারিত জিজ্ঞাসাবাদ এবং মূলত তার জবানবন্দি নেওয়ার জন্য কিন্তু আজ তাকে এখানে ডাকা হয়। প্রায় তিন ঘন্টা ধরে যে এই জিজ্ঞাসাবাদ শেষ হয় এবং এখন সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে কিন্তু সাবরিনাকে তেজগাঁও থানায় তার স্বামী আরিফ চৌধুরীকে ঠিক যেই প্রতারণার মামলাটিতে গ্রেফতার করা হয়েছিল ঠিক সেই মামলাটিতে কিন্তু সাবরিনাকে গ্রেফতার দেখানো হয়েছে। এবং ইতিমধ্যে এখানকার আমরা যদি একটু দেখতে চাই পুলিশের গাড়িটিকে যদি দেখতে চাই যে এখানে এই গাড়িটিতে প্রস্তুত রাখা হয়েছে, এই কিছুক্ষণের মধ্যে কিন্তু সাবরিনাকে এই গাড়িটিতে করে তেজগাঁও থানায় নেওয়া হবে। ধীরে ধীরে গেট খুলে যাচ্ছে। হাফসা এই মুহূর্তে বের হয়ে আসলেন পুলিশের জিজ্ঞাসাবাদ কক্ষ থেকে। সাবরিনা চৌধুরী আমরা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি সাবরিনাকে দেখতে পাচ্ছি আমরা। তিনি কিন্তু তাকে কিন্তু নেওয়া হচ্ছে পুলিশের গাড়িতে করে এবং তার পাশে রয়েছেন কিন্তু পুলিশের সদস্যরা, তেজগাঁও থানা সদস্যের পুলিশের সদস্যরা তারা রয়েছেন। এবং সাবরিনা কিন্তু ধীরে ধীরে তাকে এই পুলিশের গাড়িতে করে নেওয়া হয়ে হবে এবং গণমাধ্যম কর্মীরা আসলে এখানে প্রচণ্ড ভিড়, সেজন্য হয়তো বা আমাদের দেখাতে কিছুটা সমস্যা হচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে যে প্রতারণা মামলায় এইমাত্র গ্রেফতার হয়ে পুলিশের গাড়িতে উঠছেন সাবরিনা চৌধুরী। এর আগে এই করোনা টেস্টের নামে দেশবাসীর সাথে প্রতারণার জন্য তার স্বামীকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। মূলত তার স্বামী আরিফ চৌধুরী সহ মোট জেকেজি হেলথ কেয়ারের ছজনকে কিন্তু গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকা এই সাবরিনাকেও কিন্তু এই মুহূর্তে পুলিশের গাড়িতে তোলা হয়েছে এবং পুলিশ সদস্যরা আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু সেই গাড়িটিতে করে সাবরিনাকে নিয়ে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশের গাড়িতে করে এই মুহূর্তে প্রতারণার মামলায় গ্রেফতার হয়ে যাওয়া সাবরিনাকে পুলিশ নিয়ে যাওয়া হচ্ছে। তবে তারা যেটা আমাকে বলেছেন যে মূলত তাদেরকে থানায় নিয়ে যাওয়া হবে এবং তারপর হচ্ছে এই কিছুক্ষণের মধ্যে কিন্তু তেজগাঁও উপ পুলিশ কমিশনার হারুনুর রশিদ তিনি কিন্তু এই পুরো বিষয়টা নিয়ে সংবাদ মাধ্যমে গণমাধ্যমে সংবাদ সম্মেলন করবেন এবং এই দেড় ঘন্টা ধরে সাবরিনা পুলিশ সদস্যদের তার প্রতারণার বিষয়ে কী বলেছেন ঠিক সেই বিষয়গুলো বিস্তারিত কিন্তু তারা আমাদেরকে গণমাধ্যমে জানাবেন এই সংবাদ সম্মেলনটির মাধ্যমে। তো হাফসা, সাবরিনাকে হচ্ছে নেওয়া হয়েছে পুলিশের গাড়িতে করে গ্রেফতার দেখানো হয়েছে। মূলত মহামারী করোনার মধ্যে এই সাবরিনা তার স্বামী সহ পুরো জেকেজির যারা কর্মকর্তা ছিলেন তারা দেশবাসীর সাথে একটি ভয়ঙ্কর প্রতারণা করেছেন। তারা করোনা টেস্ট না করেই তাদের হাতে ধরে দিয়েছিলেন ভুয়া রেজাল্ট এবং ঠিক এই কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজ এর আগে সাবরিনার স্বামীকে গ্রেফতার করেছেন এবং আজ সাবরিনাকে গ্রেফতার করা হলো। তো কিছুক্ষণের মধ্যে ব্রিফটি শুরু হবে, হয়তো বা আমরা সবশেষ সেই ব্রিফ থেকে আমরা আপনাদের জানাতে পারবো। হাফসা, গ্রেফতার করা হয়েছে জিকেজি চেয়ারম্যান ডক্টর সাবরিনাকে। এই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন মার্জিয়া মোমো।